এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা, হ্যাঁ, আর কিছুর কি প্রয়োজন আছে? হ্যাঁ, তুমি গৃহীত কুমারী নিয়ে আসো দেখি। গুরুমশাই, আজ বাবা আমাকে চিনতেও পারেনি, একবারও শীতলা বলে ডাকেও নি। আচ্ছা গুরুদেব, এখন চোখ খুলে নিশ্চয়ই আমাকে চিনতে পারবে, বলুন, পারবে না? দেখো শীতলা, আমি তোমাকে মিথ্যে আশা দেব না। আমি ওনার শারীরিক ক্ষত হয়তো আমার চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সারিয়ে তুলতে পারবো, কিন্তু ওনার দুর্বল স্মৃতিশক্তি ফেরানো খুব একটা সহজ হবে না। আমাদের শাস্ত্রে এমন কোনো ঔষধির কথা লেখা নেই যা দিয়ে দুর্বল স্মৃতিশক্তি ফেরানো যায়। আবার স্মৃতিশক্তি চলে গেলে কি করা উচিত সেটাও আমার জানা। আমি যে করেই হোক বাবার স্মৃতি ফেরাবই গুরুদেব। কোনো না কোনো গুল্ম বা কোনো না কোনো ঔষধি বৃক্ষের এই ক্ষমতা থাকতেই পারে। গুরুদেব, আমাকে এই রোগ নিরাময়ের উপায় বের করতেই হবে। দেখো শীতলা, আমি আমার শেষ চিকিৎসা ওই ঘৃত কুমারীর প্রলেপ দিচ্ছি, তারপর তুমি তোমার বাবাকে বাড়িতে নিয়ে যেতে পারো। শীতলা, 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 কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে শীতলা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলো তো? রাজার লোক বাড়িতে এসেছিল, রাজামশাইকে খুঁজছিল, বারবার বলছিল জানো রাজামশাইকে কোথায় লুকিয়ে রেখেছিস, বের করে দে, বের করে দে। আর সে খুঁজে না পেয়ে শাসিয়ে গেছে, হুমকি দিয়ে গেছে জানো, বলেছে ওরা আবার আসবে আর সে বাড়ি চালিয়ে দিয়ে যাবে। সর্বনাশ! তাহলে তো তোমার বাবাকে ওখানে নিয়ে যাওয়াটা একদমই নিরাপদ নয়, তোমার বাবার ক্ষতি করে দিতে পারে। গুরুমা ঠিক কথাই বলেছেন শীতলা, এই মহারাজ এখন এখানেই থাকুক, এই আমাদের আশ্রমে যে মহারাজ থাকতে পারেন সে কথা ওই চন্দ্রকান্তর মাথায় চট করে আসবে না। তাছাড়া এই সিদ্ধিনগর সীমান্ত হলেও গন্ধর্বপুর সীমানার বাইরে, তাই অন্য রাজ্য ঢুকে ওই গন্ধর্বপুরের সেনা তাণ্ডব করতে পারবে। হ্যাঁ, আপনারা আপনারা ঠিকই বলছেন, এখন সব থেকে বেশি দরকার বাবার সুরক্ষিত থাকাটা। তাই হোক, বাবা এখন আপনাদের তত্ত্বাবধানেই থাকুক। আমরা যা করার করছি শীতলা, তুমি এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করো না, তুমি বরং তোমার মায়ের কাছে যাও। আমরা মহারাজের দায়িত্ব নিলাম। বাবার জন্য মন খারাপ করছে মা, জানিস তোর বাবা যে একদিন ঠিক ফিরে আসবে আমি জানতাম রে মা, কিন্তু ওনাকে যে এভাবে দেখবো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। যতদিন তোর বাবাকে দেখতে পাইনি, যতদিন সে আমাদের জীবনে ছিল না, আমার মনটা না একরকম ছিল, এমন আনজান করতো না। কিন্তু এখন এখন যখন জানি সে আছে, আমার আমার ধরা ছোঁয়ার মধ্যেই আছে, অথচ আমি তাকে ছুঁতে পারছি না, ওনার কাছে গিয়ে দুটো কথা বলতে পারছি না, তখন যে কি কষ্ট হচ্ছে আমি তাকে বোঝাতে পারবো না রে শীতলা, বোঝাতে পারবো না। আমি বুঝি মা, আমার দিকে তাকা, সব বুঝি। আমি জানি তোমারও অধিকার আছে বাবার সেবা করার, এমনকি আমিও চেয়েছিলাম বাবাকে বাড়ি নিয়ে আসতে, কিন্তু বোঝার চেষ্টা করো মা, সেটা করলে বাবার প্রাণ সংশয় হতো। আর ঘণ্টাকর্ণ তো তোমাকে কিছুক্ষণ আগে বলেই গেল যে বাবার শারীরিক অবস্থায় উন্নতি ঘটেছে। তুমি বিশ্বাস করো মা, এক দুদিনের মধ্যে বাবা একদম ঠিক হয়ে যাবে আর বাবার স্মৃতি সব ফিরে আসবে। তাই যেন হয় রে মা, শিব শম্ভু যেন তোর আশা পূর্ণ করেন। আর দেখ শীতলা, তুই তো চেয়েছিলি তোর বাবা যেন তোর সম্প্রদান করেন,
আর উনি ঠিক তোর বিয়ের আগে আগে আমাদের জীবনে ফিরে এলেন। এবার এবার শুধু ওনার স্মৃতি ফিরে এলেই ব্যাস, আর কোনো দুশ্চিন্তা থাকবে না। জানিস শীতলা, আজ তোর আশীর্বাদ বন্ধ হয়ে গিয়ে না, ভালোই হয়েছে। এবার তোর বাবা, তোর আশীর্বাদ, বিয়ে, সবকিছুতেই থাকতে পারবে। এটাই হয়তো শিবশম্ভুর ইচ্ছে, সেই জন্যই হয়তো আজ তোর আশীর্বাদ হলো না। মা দেখো, আমি এখনই আশীর্বাদ, বিয়ে এইসব নিয়ে ভাবছি না, বরং ভাবছি যে বাবাকে কি করে তাড়াতাড়ি সুস্থ করে তুলবো, বাবাকে কি করে রক্ষা করবো, কারণ মামার জ্বরেরা তো চারিদিকে ছড়িয়ে আছে। এই ভয়ে তো আমি সারাক্ষণ কাটা হয়ে আছি। দাদা যে কখন কি করে বসে কেউ বলতে পারে না। দেখ শীতলা, তুই যাই বলিস না কেন, তোর বিয়ে দিয়ে তোকে ঘন্টা কর্ণের হাতে তুলে দিতে পারলে তবেই আমি নিশ্চিন্ত হব। তোর বিয়ের পর তোর বাবা যদি চায়, তাহলে তাহলে আমি তোর বাবার সাথী হয়ে সাধারণ মার্গ বেছে নেব। মা ওইসব কথা ছাড়ো তো, তুমি কাল সকালবেলা আমার আচার্য দেবের বাড়িতে যাবে, বাবার সেবা করবে। আমি নিশ্চিত যে তুমি সেবা করলে বাবা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর কাল সকালবেলা আমার প্রথম কাজ হলো স্মৃতি ফেরানোর ঔষধির অনুসন্ধান করা। যে কোনো মূল্যে আমায় বাবার স্মৃতি ফেরাতেই হবে। মা, এইসবের কি কোনো দরকার ছিল? ওনারা তো আমাকে প্রথমবার দেখছেন না, আর ওনারা তো সবসময় আমাকে সুতির কাপড়েই দেখেছে। দেখ শীতলা, আগে দেখা আর এখন দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। শীতলা, তুই ও বাড়ির বউ হতে চলেছিস, ও বাড়িতে তো আত্মীয় স্বজন সব এখনো আছে। তুই পাগলের মতন এলোমেলো ভাবে ও বাড়িতে গেলে তারা সব কি ভাববেন বলতো? মা দেখো, এসব করকরে পাট ভাঙা শাড়ি না পরতে আমি অভ্যস্ত নই। তুমি তো জানোই যে আমি ওই সুতির শাড়ি পরেই অভ্যস্ত। আর এই যে এইসব গহনা, এইসব পরে না আমার অসহ্য লাগছে মা। আর এইসব সাজগোজ করতে গিয়ে কত দেরি হয়ে গেল বলতো? তুমি না সত্যি আমার একটা কথাও শোনো না। দেখ শীতলা, সব কিছু নিয়ে অশান্তি করবি না। এমনিতেই আশীর্বাদের দিন যা হয়েছে ভাবলেই আমার মাথা কাটা যাচ্ছে। নেহাত মহাবৈদ্যমশাই ভালো মানুষ, তাকে নিশ্চয়ই বাড়ি ফিরে গিয়ে তার দাদা বৌদির কাছে অনেক কথা শুনতে হয়েছে। দেখ শীতলা, তুই কিন্তু এমন কিছু করবি না যাতে এই বিয়ে নিয়ে কোনো গোল বাধে। মহারাজ একবার সুস্থ হয়ে উঠলেই আমি আর দেরি করবো না। নে চল চল। কি হলো? আরে শীতলা, আরে এখানে বসলি কেন? দাঁড়াও দাঁড়াও, মা বুঝতে পারবে। শীতলা কি করছিস, শাক তুলছিস কেন এখন? আরে নোংরা লেগে যাচ্ছে তো, ওটা থেকে কোথায় শোনে না শীতলা, ওট বলছি এক্ষুনি ওট। আরে মা দাঁড়াও না, অনেক হয়েছে শীতলা, ওট বলছি। আরে দাঁড়াও দাঁড়াও, এই দেখো কি পেয়েছি,